হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্চারী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এতদিন ভালো ছিলাম না। আজকে হচ্ছে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, বেশিক্ষণ টাইম নেব না। তো কথাগুলো হচ্ছে, আমার কমেন্ট বক্সে অনেকে বলেছো যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না, অনেকে লিখেছো শর্টস ভিডিওতে বা এমনি ব্লগ ভিডিওতে। তো তাদেরকেই বলছি, অনেকদিন মানে 10 দিন মতো আমি ভিডিও দিইনি, ভিডিও শর্টস ভিডিও নয় আর হচ্ছে ব্লগ ভিডিও তো দিইনি। তো তার কারণ হচ্ছে আছে আমার হচ্ছে মানে মানে মন মেজাজটা ভালো ছিল না, দেওয়ার মতো ছিল না, ভিডিও দেওয়ার মতো কোনো মন মেজাজ ছিল না, যার জন্য আমি মানে ভিডিওটিও আমি কিছুই করিনি। তা হচ্ছে আমার ছেলেটা হচ্ছে মানে কয়েকদিন আগে থেকে বলছিল, মানে যা খাচ্ছে মানে যা খাচ্ছে না, খাওয়ার পরও যে ওর পেটে ব্যথা করছে, যার জন্য ফার্স্টে গেছিলাম ডাক্তারের কাছে। উনি অনেক ওষুধ দিয়েছেন, পেটে ব্যথার ওষুধ, ডটিন, অনেক কিছু দিয়েছেন। তারপরে বলেছিল এই এই ওষুধগুলো 1 সপ্তাহ খাওয়ার পর যদি না কমে তো USG করতে, আরও ব্লাডের কিছু কিছু টেস্ট করতে, হিমোগ্লোবিন, ভিটামিন ডি এগুলো আছে, তারপরে হচ্ছে ইউরিন, স্টুল টেস্ট এগুলো করতে বলেছিল। তো 1 সপ্তাহ আগে ওষুধ খাওয়ানোর পরেও মাঝে মাঝে বলতো পেটে ব্যথা। তারপর আমরা ঠিক করলাম USG করাবো, যে কি হয়েছে, কেন পেটে ব্যথা হচ্ছে, বাচ্চা একটা খাবার খাচ্ছে তারপরে কেন পেটে ব্যথা বলছে। তো তারপর USG করাতে ওর হচ্ছে হচ্ছে USG-তে হচ্ছে ধরা পড়েছে মানে লিভার, মানে লিভারটা হচ্ছে লার্জ, মানে বড় হয়ে গেছে, যে মানে ওর টার্মটা মানে হচ্ছে এনলার্জ লিভার। হ্যাঁ, এনলার্জ লিভার, নর্মাল সাইজ মানে নর্মাল সাইজের থেকে ওর লিভারটা একটু বাড়া আছে। তারপরে আরও হিমোগ্লোবিনটা মোটামুটি ঠিকঠাক আছে, বাট ভিটামিন ডিটা কিছু কম আছে, আরও টুকিটাকি কম বেশি আছে, ওইগুলো বেশি এসেন্সিয়াল নয়, ওইগুলো হচ্ছে যে কেউ টেস্ট করলে ওদের কম বেশি এরকম থাকবেই, ওইগুলো এত ধরা হবে না। তো ওই রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছিলাম, উনি অনেক ওষুধ দিয়েছেন। তারপরে ওর হচ্ছে পেটে হচ্ছে অনেক জার্ম আছে, যার জন্য পেটে ব্যথা হয়। আর হচ্ছে পেটে ব্যথার মূল কারণ হচ্ছে এনলার্জ লিভার হওয়ার ক্ষেত্রে ওর হচ্ছে গ্ল্যান্ডগুলো, পেটের মধ্যে গ্ল্যান্ডগুলো যখন খাওয়ারটা পড়ছে ওই টাইমে হচ্ছে ফুলে যাচ্ছে, যার জন্য ব্যথা হচ্ছে। তো ওষুধ দিয়েছেন, তারপরে ওষুধ খাওয়ার আবার 1 সপ্তাহ পরে বলেছেন LFT টেস্ট করতে, মানে লিভার ফাংশান টেস্ট করতে বলেছেন। তারপর ওখানে রিপোর্টটা দেখবেন, তারপরে হচ্ছে ওর হচ্ছে কী হয়ে কী মানে কতটা কী লিভারটা বেড়েছে ওই অনুপাতে ওর একটা খাবারের লিস্ট করে দেবে, ওই রকম খাওয়াতে হবে। তো আগে 1 সপ্তাহ ওষুধ খাওয়াতে বলেছে, তারপর ওটা টেস্ট করতে বলেছে। তো এই সব নিয়ে আর ওইদিকে মাঝে ওর হচ্ছে এক্সাম শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারি 19 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে। তার উপরে এই এইভাবে মানে এই ডাক্তার ঘর বাইরে এই সমস্ত হচ্ছে। আর ওইদিকে হচ্ছে আমার হাজব্যান্ডেরও, ওরও হচ্ছে ফ্যাটি লিভার, মানে খুব বাড়া ফ্যাটি লিভারটা, ফ্যাটি লিভার মানে ওর শুধু অ্যাসিড হয়ে যাচ্ছে, বমি হচ্ছে। ওকে নিয়েও গেছিলাম ডাক্তারের কাছে, ওরও ওই ফাইব্রোস্ক্যান হয়েছিল, ওখানে ধরা পড়েছে ফ্যাটি লিভার, মানে খুব বাড়া ওর, মানে অনেক ওষুধও দিয়েছে ওকে, মানে একদম ট্রিটমেন্টে থাকতে বলেছে, রিচ খাবার খাওয়া যাবে না, একদম মানে একদম নর্মালের থেকেও নর্মাল যাকে বলে, একদম হালকা পাতলা খাবার ওকে খাওয়াতে হবে বলেছে। তারপর ওর হচ্ছে 2 মাস পরে ওর আরেকটা LFT টেস্ট করতে বলেছেন। এই বুঝতেই পারছো, স্বামী আর ছেলে সবাই অসুস্থ, এই মানে খুব মন মেজাজ খারাপ, আর সবার খুব মন মেজাজ খারাপ ছিল, এই জন্য আর ভিডিও টিডিও করা হয়নি এই ফাঁকে। তো যারা বলেছো যে কেন ভিডিও দিচ্ছ না, ওদেরকে অসংখ্য ধন্যবাদ, ওরা হচ্ছে আমার ভিডিওটা দেখছো ওরা তাই বলেছো। তো ব্যাস এইটুকুই বললাম। তো তোমরা প্রে করো যে সবাই যেন খুব ভালো থাকে আর তোমরাও খুব ভালো থাকো। তো চলো ভিডিওটি আজ এই পর্যন্ত, যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।